नमस्कार स्वागत कैल कॉलिंग टीवी ते आमी तनुका। করোনা কাটার জেরে দীর্ঘ সময় ধরে আটকে ছিল কাকাবাবুর তিন নম্বর অভিযান। বারবার বদল হয়েছে মুক্তির তারিখ। অবশেষে মঙ্গলবার সুখবর দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নতুন বছরের শুরুতেই নতুন চমক নিয়ে রূপলী পর্দায় হাজির হচ্ছেন কাকাবাবু প্রসেনজিৎ। ঠিক হয়ে গেল কাকাবাবুর প্রত্যাবর্তন মুক্তির দিনক্ষণ। মরুভূমি পাহাড়ের পর এবার আফ্রিকার জঙ্গলে কারনামা দেখাবে বাংলার রাজা রায়চৌধুরী ওরফে কাকাবাবু। আগামী 4 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। মিশর রহস্য ও ইয়েতি অভিযানের পর কাকাবাবু সিরিজের এই ছবিতেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্তুর ভূমিকায় থাকছেন আরিয়ান ভৌমিক। অন্যদিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে। শুরুতে 2020 সালে দুর্গাপুজোয় মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। এরপর বহুবার তারিখ পাল্টে অবশেষে 2022 সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাচ্ছে কাকাবাবুর প্রত্যাবর্তন। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের উপন্যাস জঙ্গলের মধ্যে এক হোটেল অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। এই ছবির প্রেক্ষাপট কেনিয়া। সন্তুকে নিয়ে সেখানে বেড়াতে যান কাকাবাবু। নাইরোবি শহরে ঘোরার সময় কাকাবাবুকে খুনের হুমকি দেওয়া হয়। স্থানীয় ভারতীয় ব্যবসাদার অশোক দেশাই কাকাবাবুকে আমন্ত্রণ জানান মাসাই মারার গভীর জঙ্গলে অবস্থিত তার হোটেলে। সেখানেই ঘাঁটি জমান কাকাবাবু। এরপর যত কাণ্ড সেই জঙ্গলে। কিছুদিন পূর্বে দুই পর্যটক এইখান থেকে নিখোঁজ হয়েছে জানতে পারেন কাকাবাবু। সেই রহস্যজট খুলতে যে সকল বিপদ সংকুল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে কাকাবাবু ও সন্তুকে, তাই ধরা পড়বে এই ছবিতে। কাকাবাবু সিরিজের ছবি মানেই বড় স্কেল ও বড় বাজেটের ছবি। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। অন্যদিকে সৃজিৎ প্রসেনজিৎ জুটির ছবি মানেই বাড়তি উন্মাদনা আর প্রত্যাশা। একসঙ্গে 8 নম্বর বা রূপলি পর্দা কাঁপাতে আসছে এই পরিচালক অভিনেতা জুটি। আপাতত কাউন্ট ডাউন শুরু। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফবিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যাল কলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যাল কলিং টিভির। প্রাণে কলকাতা, কলকাতার প্রাণ।